নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আলফার হুমকি ও ভাষা সন্ত্রাস, রাজ্যের বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। সরবরাহের ঘাটতির জন্য পেঁয়াজের দাম বাড়ছে, দাবি মন্ত্রী রঞ্জিত দাসের। পুজোয় বাংলা ব্যানার ছিঁড়ে ভাষা সন্ত্রাস, ব্যবস্থা গ্রহণের প্রশ্নে নীরব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথমে আলফার পক্ষ থেকে রাজ্যের বাঙালিদের হুমকি, এরপর ব্রহ্মপুত্র উপত্যকার পুজো প্যান্ডেলে ভাষা সন্ত্রাসীদের হামলা রাজ্যের বাঙালিদের মধ্যে ত্রাসের সৃষ্টি করলেও এখনও এসব নিয়ে নীরব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার বিডিএফ কার্যালয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বাঙালিদের বিরুদ্ধে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তা রহস্যজনক এবং মনে হচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এসব ঘটনা হচ্ছে। প্রথমে ডিলিমিটেশন করে বাঙালিদের রাজনৈতিক অধিকার খর্ব করা হলো, এরপর ব্রহ্মপুত্র উপত্যকায় খাস জমিতে বসবাসকারী হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের ভূমির অধিকার বসুন্ধরা অ্যাপের মাধ্যমে কেড়ে নেওয়া হলো। এরপর সারা রাজ্যের বাঙালিদের হুমকি দিল সন্ত্রাসবাদী সংগঠন আলফা স্বাধীন। যদিও বরাক পৃথকীকরণের দাবির সাথে সারা রাজ্যের বাঙালিদের কোনো সম্পর্ক নেই। এরপর এবার পূজয় বাংলা ভাষার ভ্যানার ছিঁড়ল, প্যান্ডেল সজ্জাকে ভাঙচুর করল ভাষা সন্ত্রাসীরা, অথচ এসব নিয়ে এখনও নীরব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকার। তিনি বলেন, তাহলে কি ধরে নিতে হবে যে সরকারের প্রচ্ছন্ন মদত ও অঙ্গলি হেলনে এসব কর্মকাণ্ড হচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী কি তবে শুধু তথাকথিত ভূমিপুত্রদের প্রতিনিধি যে বাঙালি হিন্দুরা একচেটিয়া ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনল, তাদের প্রতি কি তার কোনো দায়িত্ব নেই? এসব প্রশ্ন তোলেন তিনি। জয়দীপ এদিন আরও বলেন, বাংলাদেশে এবার 32,000 পুজো হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে পুজোর সংখ্যা ছিল 34,000। প্রতিটি পুজোয় নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি নিজ দলের কর্মীদের পুজো পাহারা দেবার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি ইসলামিক রাষ্ট্রের বাসিন্দা হয়েও আনন্দে পুজো কাটিয়েছেন বাংলাদেশের হিন্দুরা, কিন্তু একমাত্র আসামের ধর্মপ্রাণ হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হল এই রাজ্যের সরকার, যে সরকার সনাতনী হিন্দুদের রক্ষক বলে নিজেদের জাহির করে। তাই হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদের আড়ালে জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়ন যে এই সরকারের অন্যতম উদ্দেশ্য তা পরিষ্কার, এবং সেই জন্যই রাজ্যের বাঙালি হিন্দুদের নির্বিঘ্নে ধর্মাচরণের অধিকারও এই রাজ্যে কেড়ে নেওয়া হচ্ছে। বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে এদিন বলেন, শিলচরে ভাষা আইন লঙ্ঘনের সরকারি পদক্ষেপের প্রতিবাদ জানানোর জন্য 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত পুলিশি তৎপরতা শুরু হয়, এমনকি মুখ্য আহ্বায়ককে গ্রেফতার করে 18 দিন জেলবন্দী করে রাখা হয়, তাদের সদস্যদের বিরুদ্ধে এফআইআর করা হয়। অথচ যেখানে পুজো প্যান্ডেলে বাংলা ব্যানার লাগানো সংবিধানসম্মত অধিকারের মধ্যে পড়ে, সেখানে কিছু উগ্র জাতীয়তাবাদীরা তাণ্ডব চালায়, ত্রাসের সৃষ্টি করল, অথচ পুলিশ প্রশাসন তথা সরকার নীরব দর্শক হয়ে প্রকারান্তরে এইসব গুন্ডারাজকে উৎসাহিত করল, এমন পক্ষপাত শুধু এ রাজ্যে সম্ভব। আজকে এই পুজো মণ্ডপে যারা তাণ্ডব চালালো, এদের একজনকে কোনো গ্রেফতারের কোনো খবরই নেই, উল্টে ওদের মন্ত্রী রঞ্জিত দাস এসে শিলচরে বসে, শিলচরে এসে উনি বলছেন যে ওরা তো ঠিকই করেছে, ব্রহ্মপুত্র উপত্যকা কেন বাংলা লেখা হবে? উনি কি সংবিধান জানেন না? আমার সেটা বক্তব্য, সংবিধান কি কোথাও লেখা আছে যে আমি বাংলা ভাষা আসামের কথা ব্যবহার করতে পারবো না? আপনারা এটাও দেখুন, বাংলাদেশে পুজো হয়েছে এবার 32,000, যেটা পশ্চিমবঙ্গের পরেই, পশ্চিমবঙ্গে 34,000 পুজো হয়েছে। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে কঠোর নিরাপত্তা দিতে হবে সমস্ত পূজায়। শুধু তাই নয়, তিনি তার পার্টির ক্যাডারদেরকে বলেছেন যে পুজোগুলো পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে এবারে হিন্দুরা যথেষ্ট আনন্দ নিয়ে, উদ্যম নিয়ে পুজো কাটিয়েছেন, কিন্তু ব্যতিক্রম দেখুন আসামে। আসামের বাঙালিরা একটা পুজো কাটাবেন, তাদের সেই ধর্মীয় উৎসবে গিয়ে তাণ্ডব করা হলো, পুজো প্যান্ডেল ভেঙে দেওয়া হলো,
ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত করা হলো, কিন্তু সরকারের তরফে কোনো বক্তব্য নেই এখনো। তার মানে আপনারা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই সরকার হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদ যেটা বলে, তার আড়ালে তারা চেষ্টা করছে জাতীয়তাবাদকে উজ্জীবিত করতে। জাতীয়তাবাদী তাদের মূল এজেন্ডা, এটাকে এটা আমাদের বুঝে নিতে হবে। এবং তাই ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত বাঙালিকে আমরা বলছি যে আপনারা ঐক্যবদ্ধ হন। যারা আগে অবস্থাগতিকে নিজের ভাষা মাতৃভাষা অসমিয়া লিখেছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলায় ফিরে আসুন। কারণ আপনাদের এই এটা এটা করায় আপনাদের কোনো আখেরে কোনো লাভ হয়নি, বঞ্চনা বেড়েই চলেছে। যে অসহায়তা নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা এখন বাঁচছে, তার থেকে বাঁচতে একমাত্র রাস্তা হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একই মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রত্যাপন ছড়িয়ে দিতে হবে। শিলচরে কাছাড় জেলা আয়ুক্তের কনফারেন্স হলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সরবরাহ বিভাগ নিয়ে এক পর্যালোচনা বৈঠকে বসেন মন্ত্রী রঞ্জিত দাস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভাগীয় জানিয়েছেন, সরবরাহে ঘাটতির জন্য বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে। এ মাসে রাজ্যের খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজিতে 60-70 টাকা ছুঁয়েছে। তিনি বলেন, পেঁয়াজের দাম বেড়েছে কারণ বর্ষায় নাসিকের অনেক পেঁয়াজ পচে গিয়েছে, এর জন্য বাজারে পেঁয়াজের আমদানিও কম হচ্ছে, এর জন্য এখন পুরনো পেঁয়াজটা বিক্রি হচ্ছে বেশি দামে। তিনি আরও বলেন, কাছাড় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ MGNREGA কাজকর্ম ভালো হয়েছে। যে সব প্রধানমন্ত্রী আবাস যোজনা এখনো হয়নি তা শীঘ্রই নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ করা হবে, রাজ্যে 40 লক্ষ কার্ড বিতরণ করা হবে, এর মধ্যে কাছাড় জেলায় 80,000 কার্ড রয়েছে বলে জানান তিনি। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করেছে, কারণ কেতিয়াবা পেঁয়াজের দাম কমি যায়, তেতিয়া সাংবাদিক বন্ধুসকলে আমাক নুসুধে যে পেঁয়াজের দাম কমি গেল, আপনাকে ধন্যবাদ জানাইছো, সেই কথাখার কেতিয়াও নুসুধে। যেটা বাড়ে তো সুধে, আর বাহিলে আমিও উদ্বিগ্ন হোক, বাহিলে প্রধানমন্ত্রী ডাঙরে উদ্বিগ্ন হয়, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়, ময়ও উদ্বিগ্ন হোক। কারণ কি, যেহেতু উৎপাদন যদি কোথাও কমে যায় বা উৎপাদন হওয়া ঠাইত যদি ড্যামেজ যদি হয়ে যায়, তো স্বাভাবিকতে পেঁয়াজের দামটো বাড়ব। আর যদি এভেলেবল যেটা হয় তার যদি উৎপাদন যদি প্রয়োজনতকৈ বেশি হয় তো দামটো কমে যায়। গতি এইটা উৎপাদনের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করা বস্তু। পেঁয়াজ আমি নিজে তো আমি পেঁয়াজ প্রোডাকশন করব নো, আমার আমি কি প্রোডাকশন করব, অকল চাউলের বাইরে আর চাপাটর বাইরে আমি তো অল ডিপেন্ডেন্ট। মসুর ডাইল আমি ডিপেন্ডেন্ট, মুগ ডাইল ডিপেন্ডেন্ট, অরহর ডাইল ডিপেন্ডেন্ট, মিঠাতেল ডিপেন্ডেন্ট, সয়া অয়েল ডিপেন্ডেন্ট, চেনি ডিপেন্ডেন্ট। চাউলখিনি আমি যেখিনি প্রোডাকশন করো সেইখিনি প্রোডাকশন আমি করার পিছন আমি 30% মানুষের চাউলটা আমি খাব পড়ো, বাকিটা আমি যে আমার ভারত সরকারে আমার চাউল দিয়ে আছে 84 মানে পার্সেন্টেজ মানুষ, যে FCI জড়িয়ে যে আমার NFSI জড়িয়ে যে চাউল, সেই চাউলটার কারণে আমি একটা জোড়া মারিব পাইছো। গতি আমি তেনেকান প্রত্যেকটা সামগ্রিক ডিপেন্ডেন্ট, ঠিক তেনে ভারতও ডিপেন্ডেন্ট। যেন আজি সরিয়হ তেল, সরিয়হ তেল যদি আজি ইজিপ্টকে আদি করে পেলে যদি অন্য যদি কাউন্ট্রির পর নাহে নাহলে তেতিয়া সরিয়হর তেল বা মিঠাতেলের দামটো বাড়ি যাব। গতি ভারতবর্ষতে হোক বা অসমতে হোক ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে। তথাপি আমি আশাবাদী, আমার বিশ্বাস আছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেতালে আছে তো যেহেতু বিশ্ব অর্থনীতি সম্ভালি লোক। দুর্গাপূজায় বাংলায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলার কাণ্ডে জড়িত লাচিত সেনার বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। শুক্রবার কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা ব্যানার ছেঁড়ার প্রতিক্রিয়া দিতে গিয়ে সম্প্রতি বজায়ের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বাঙালিরা বীর লাচিতকে ভালোবাসেন বলেই জেলা কমিশনারের কার্যালয়ে প্রবেশ পথে রয়েছে তার প্রতিমূর্তি। অসমীয়া বাঙালির সুদীর্ঘদিনের সুসম্পর্কের মধ্যেও বিভেদ সৃষ্টিকারী লাচিত সেনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থার কথা মুখেই আনেননি মন্ত্রী রঞ্জিত, বরং কথার মোড় ঘুরিয়ে বলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা বিভাগের স্কুল প্রায়ই নেই, বেশিরভাগ পড়ুয়াদের অসমে স্কুলে পড়াচ্ছেন বাঙালি অভিভাবকরা, এখানে ভাষা বিভেদ কোথায় বলে প্রশ্ন করেন তিনি। অধিকাংশ স্টুডেন্ট বঙালী মানুষ স্টুডেন্টে অসমীয়া মাধ্যমত পড়ি আছে, গতিকে এই মাতৃভাষাকে একটা সন্মান দিছে। এই ইয়াতে যদি ইয়াতে থাকে কোনোবাই, ইয়াতে থাকলে স্বাভাবিকতে বঙালী ব্যানারখন থাকিব, যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করা হয়েছে।
গতিকে আমি সকলোৱে নিজৰ নিজৰ স্থানত নিজৰ ভাষাটোক গুৰুত্ব দিব লাগে, মাতৃভাষাক গুৰুত্ব দিব লাগে, মৰ্যাদা দিব লাগে, এইটো সকলোৰে কাম্য। কিন্তু সেইবুলি এইটোৱে হ'ব নালাগে যে কোনোবাই হয়তো নিজৰ ঘৰতে হওক বা নিজৰ অনুষ্ঠান, আজি য'ত বেনাৰ কোনোবাই যদি বেংগলী ভাষাৰ বেনাৰ লিখিছিলে, সি কোনো ইণ্টেনশ্যনেলি লিখা নাই, তেওঁ ভাবিছে যে আমাৰতো ভাষা অসমীয়া, তেওঁলোকে ল'ৰা ছোৱালী পঢ়া শুনা অসমীয়াতে কৰিছে, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা ল'ৰা ছোৱালী কোনখন তাতে বেংগলী মানুহে বঙালী স্কুল স্থাপন কৰিছে, কোনোতো কৰা নাই, পূৰ্বতে কৰিছিলে, কিন্তু যিকেইখন আছে বন্ধ হৈ আছে, দুই এখন ক'ৰবাত আছে, গতিকে কোনো বঙালী মানুহে যিহেতু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যিহেতু বঙালী মাধ্যমৰ স্কুল নতুনকৈ খোলা নাই, গতিকে তেওঁলোকে সেই বঙালীসকলে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত অসমীয়া ভাষা কৃষ্টি সংস্কৃতিক আঁকোৱালি লৈছে। আৰু ঠিক তেনেকুৱাকৈ লাচিতকো আঁকোৱালি লৈছে, আৰু বৰাক ভেলীত লাচিতক আঁকোৱালি লোৱাৰ কাৰণে আজি কাছাৰৰ ডি চি অফিচৰ সন্মুখত 12 লাখ টকাৰ আজি লাচিতৰ বিৰাট ডাঙৰ প্ৰতিমূৰ্তি। বৃহস্পতিবার মাঝরাতে সোনাই কেন্দ্রের দক্ষিণ বারিকনগর দ্বিতীয় খণ্ডে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা তাজউদ্দিনের ঘরে আগুন লেগে সমস্ত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সূত্রে জানা যায়, আগুন লাগার পরপর বেশ কয়েকবার অগ্নি নির্বাপক বাহিনীকে ডাকার পরও তাদের কাছ থেকে কোনো সাড়া আসেনি, যার ফলে ভয়াবহ আগুন থেকে কিছুই রক্ষা করতে পারেননি তাজউদ্দিন। বর্তমানে তাজউদ্দিন নিজের ছোট ছোট শিশু সন্তান সহ পরিবার নিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী এবং তাজউদ্দিন, জেলা প্রশাসন এবং সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেছেন। তাজউদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কিছুই জানা যায়নি। সব সামান ঘরের জ্বলে গেছে, সব কিছু, কোনো কিছু না, খালি জান বাঁচাইয়া বাইর হয়েছে, আর কিছু টাকা আসলো এগুলা জ্বলে গেছে, প্রায় 5-10 হাজার টাকা এরকমই আসলো। আর আপনার ডকুমেন্ট এনআরসি এখন যেটা আছে এটার মধ্যে কিতা কিতা আছে কইতে পারতাম না, ডকুমেন্টসের একটা ব্যাগ আসলো এটা বাইর করছি, কিতা কিতা আছে এটা কইতে পারতাম না, এনআরসি ইউনআরসি আই থিঙ্ক আছে কি না এটা কইতে পারতাম না। মোটামুটি লইবার সম্ভাবনা আছে প্রচুর মানুষ উবাদ পরে আটিয়া দেখলাম যে তারা তো বেদান জিনিস জ্বলি গেছে, সব দেখি জ্বলি আগুন ধাম ধাম করিয়া জ্বলে আগরটা তোরা আটিয়ে দেখাও না, একটা গামছা আর টি শার্ট চাপলও নাই, কিচ্ছু রয়েছে না। শিলচর সোনাইরুডের সোনাবাড়ি ঘাট এলাকা থেকে চুরি যাওয়ার ট্রান্সফরমার উদ্ধার হাইলাকান্দি থেকে। গত 24 তারিখে সোনাবাড়ি ঘাট এলাকার এক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে 4টি ট্রান্সফরমার চুরি যায়। এ ব্যাপারে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা করেন ডালিম উদ্দিন লস্কর। পুলিশ তদন্তে নেমে হাইলাকান্দির বাহাদুরপুর এলাকার হোসেন আহমেদ বড়ভূঁইয়ার বাড়ি থেকে একটি ট্রান্সফরমার উদ্ধার করা সহ হোসেনকে আটক করে। পরে হোসেনকে জেরা চালিয়ে আরও 3টি ট্রান্সফরমার উদ্ধার করতে সক্ষম হয় রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ASI শ্যামানন্দ সিংহ। যতদিন পর্যন্ত সোনাবাড়ি ঘাটের এলাকার যে পান্ডাটা আছে তারে যদি উদ্ধার না করা হয় তারে আবার রিমান্ডে আনা হোক, তারে আবার রিমান্ডে আনা হোক এবং হাইলাকান্দির পুলিশের সহযোগিতায় হাইলাকান্দিটারে অ্যারেস্ট করা হোক। আগামী দিনে যাহাতে এইরকম কাজ যে আমার সোনাবাড়ি ঘাট জিপির ভিতরে যাহাতে হয় না বা সোনাই কনস্টিটিউটির ভিতরে হয় না এটা আমার জানতে চাই আমি ও কথাটা, যে এইরকম একটা ট্রান্সমিটার যদি সাইডটা ট্রান্সমিটার শুরু করতে পারছে যে মনে করি নেই আমরা মানুষ কতখান নিরাপত্তাহীন বুকিতে হারছি, 4-5 কুইন্টালে একটা ট্রান্সমিটার রাত্রে উঠেইয়া যদি সুরে নিতে পারছে, একটা মানুষ রাস্তাঘাটে চলাফেরা তার কতখান নিরাপত্তাহীন বুকিতেছে, এই কথা মনে করিয়া আমি কাছাড় জেলা প্রশাসন এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের দাবি রাখি, আর আমার আসামের DGP-র আমি দৃষ্টি আকর্ষণ করিয়া আমি আমার কাছাড়ের MP-র দৃষ্টি আকর্ষণ করিয়া এবং সোনাইর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়ার যেতখান সহযোগিতা করা লাগে সহযোগিতা করিয়া এই যে মেইন পান্ডা এটা কিন্তু আমি মনে করি নি আরে বহুত বড় ক্রাইম, এটা যেটা যে ট্রান্সমিটার চুরি না এটা আমি দেখি আর এটা চুরি নাই, এটার লগে বহুত বড় বড় মানুষের হয়তো হাত আছে,
যে হাতের কারণে হয়তো আমাদের কেসটা নাও হইতে পারে। আমরা সন্দেহ আছে, যেটা সন্দেহ আছে আমরা এখন কিন্তু আমরা কইতাম চাইয়ার না, যে কথাটা আমরা দেখি আর আমরা পুলিশের ইনভেস্টিগেশনের মারফতে আউক আমরার কিন্তু 100% জো আছে আমরার সন্দেহ। সরিষা চরাকুড়ি জিপি কার্যালয় পরিদর্শন করলেন মন্ত্রী রঞ্জিত দাস। এবার প্রথম কোন রাজ্যিক মন্ত্রী করিমগঞ্জে এসে সরিষা চরাকুড়ি জিপি কার্যালয় পরিদর্শন করলেন, আর এ নিয়ে খুশির জোয়ার উঠেছে জিপি সভাপতি সচিব সহ ওয়ার্ড সদস্যদের মধ্যে। আগে কোনোদিনই সরিষা চরাকুড়ি জিপি কার্যালয় পরিদর্শন করেননি কোন মন্ত্রী। জিপি সভাপতি মৃণাল কান্তি দাসের অনুরোধে করিমগঞ্জ সফর শেষে দিশপুর যাওয়ার পথে রাজ্যের গ্রাম উন্নয়ন ও সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস এদিন সকালে অ্যালংজুরি স্থিত সরিষা চরাকুড়ি জিপি কার্যালয়ে উপস্থিত হয়ে ওই জিপির উন্নয়নমূলক কাজের খোঁজ নিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রঞ্জিত দাস সরিষা চরাকুড়ি জিপির সকল কাজ সঠিকভাবে হয়েছে বলে জিপি সচিব এবং সভাপতির প্রশংসা করেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রী আবাস সহ সরকারি কিছু প্রকল্পের কথা তুলে ধরেন। পঞ্চায়েতের মেম্বারসকলকে লগ ধরো আৰু এই কালচারটো ডেভেলপ করার কারণে আমি সফলতা লাভ করছো, কারণ কেউ আপনাদের জানে যে 2016-21 চনের যদি 5টা বছর সেই তেতিয়া আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কমপ্লিট হয়েছিল 4,02,000, আর আমি একেবারে তৃণমূল পর্যায়ের এক্রিয়েটেড ইঞ্জিনিয়ারে হোক বা পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত প্রেসিডেন্ট বা জিআরএ জিপিসি এওলোকর লগত আমি কথা পতার কারণে আমি এটা এটা 11,00,000 ঘর 30 মাহ করবলে সক্ষম হয়েছে, যে নাকি অকল অসমতে নহয় ভারতবর্ষের এই একটা বিরল একটা রেকর্ড। আর এই সম্ভব হয়েছে একমাত্র যে পঞ্চায়েত যুক্ত কর্মরত স্টাফ আছে কারণে সম্ভব হয়েছে, কারণ এই একইখিনি মানুষ 5 বছর করেছিলে 4,00,000, একইখিনি মানুষ 30 মাহ করলে 11,00,000, গতি এটা ওয়ার্ক কালচার একটা ডেভেলপ হয়েছে আর তার এই একটা জ্বলন্ত একটা উদাহরণ। আজি সরিষা চরাকুড়ি জিপি আপনি পরিদর্শন করলে কি কি কবেন? এলোকের পারফরমেন্স ভাল, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় এলোকে 65% ঘর ইতিমধ্যে কমপ্লিট করেছে, বাকি 35% আমার এমাহ সময় আছে, আর এইকটা সময় দিনে দুটাকো করব পাইলে আমি সফলতা লাভ করব পারিম। আর এনেকাকো সমগ্র অসমতে যে 19,00,000 ঘর, 19,00,000 ঘরের ভিতর 50,000 মান ঘর ল্যান্ডলেসের সমস্যা আছে, সেই ফরেস্ট এরিয়াতে হোক বা বিভিন্ন ঠাইত থাকার কারণে আমি ঘরটা দিব নোৱাৰিম। বাকি এটা 8,50,000 ঘর আমি আগন্তুক দিনত ডিসেম্বর মাহর ভিতরে দিব পারিম। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর 16 নম্বর বাহিনীর উদ্যোগে করিমগঞ্জের সুতারকান্দিতে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে সিভিক অ্যাকশন প্রোগ্রামের কর্মসূচি হিসেবে 25টি হুইল চেয়ার, 33টি ট্রাইসাইকেল এবং 5টি হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। সিভিক অ্যাকশন হ্যাঁ অ্যাকচুয়ালি কহনে কে লিয়ে আপকো শায়দ দিখাই দেতা হোগা কি এক বার করতে হ্যায় সাল মে ইয়া এক জগহ পে করতে হ্যায়, এসা নাই হ্যায়, হাম হর জগহ হর ইলাকে মে করতে হ্যায় অর ইয়ে পুরে সাল কা এক তরহ সে হ্যায়। আপ জো আজ কভার কর রহে হ্যায় ও এক খাস জো তকলিফ হোতি হ্যায় লোগো কো দিব্যাঙ্গ টাইপ কে উন লোগো কে লিয়ে হামনে রাখা হুয়া হ্যায়, লেকিন ইয়াহি হামারি নাই হ্যায়, ইসকে আলাওয়া দুসরি চিজে ভি হাম দেতে হ্যায়, স্কুল কো ভি দেতে হ্যায়, বচ্চোঁ কো দেতে হ্যায়, স্পোর্টস কা দেতে হ্যায়, লেকিন আজ কা ইসলিয়ে থোড়া সা বিশেষ ইয়ে হ্যায় কি ইসমে ও বচ্চে ভি হ্যায় বুজুর্গ ভি হ্যায় জো চল নাই পাতে হ্যায়, জো ট্রিটমেন্ট নাই হো পায়। তবে আপকে সামনে জো ইয়াহাঁ আমারে সিভিল অফিসার্স আয়ে থে উনহোনে ভি আপকো বাতায়া হ্যায়, আব সির্ফ ইনকো হামনে চলনে লায়ক নাই বানানা হ্যায়, ইনকো জীবন এক আচ্ছে সাধারণ জীবন জিনে লায়ক বানানা হ্যায়, কি জেসে সবকে সাথ হোতা সবকে মন মে জো চিজে হোতি হ্যায় ও এক কর সকেন, জো বচ্চা পড় সকতা হ্যায় পড়ে, ইসমে আজকাল দিব্যাঙ্গ বচ্চে আপ সিভিল সার্ভিসেস ক্লিয়ার করকে সিভিল বড়ে উঁচে ওহদে তক যা রে হ্যায়, তো হামারা জো প্রয়াস হোনা চাইয়ে, জো হামারি সবকি সোচ হোনি চাইয়ে কি উনকো আগে বড়ানা হ্যায়, উনকো দয়া কা অর উনকো এক সামান দে কে ও এক উস লেভেল তক নাই ছোড়না হ্যায় হামনে, ইয়েহি মে হামারি সোচ হ্যায় হাম ইসি দিশা মে প্রয়াসরত হ্যায় অর হাম চাহেঙ্গে কি আপকে আলাওয়া অর জো সোসাইটি কে জো দূসরে লোক হ্যায় জো সিভিল কে অধিকারী হ্যায় হাম বিএসএফ কে হ্যায় অর জো ভি হ্যায় স্কুল ভি হ্যায় সব মিলজুল কে ইস চিজ পে ধ্যান দেন অর ইসকো ইনকো জিতনি আগে বড়ানে মে মদদ কর সকতে হ্যায়, উতনি। থ্যাঙ্ক ইউ। অসম প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ও সোনাই ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় রবিবার সোনাই ফুটবল মাঠে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে এ কথা জানালেন সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়া সহ ব্লক কংগ্রেস নেতারা। এই সভায় এআইসিসির সম্পাদক জিতেন্দ্র সিংহ, পি ষাঠে, এপিসিসির সভাপতি ভূপেন বরা, কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার, কমলাক্ষ দীপুরকায়স্থ, রানা গোস্বামী, বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, উপদলপতি রকিবুল হোসেন, জেলার দুই বিধায়ক ও জেলা সভাপতি অভিজিৎ পাল সহ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে এছাড়া ব্লক কংগ্রেসের উপসভাপতি আলতাফ হোসেন লস্কর, সম্পাদক তৈবুর রহমান মজুমদার, রুহুল আমিন চৌধুরী, শাকির হোসেন মজুমদার, সাবেক যুব কংগ্রেস সভাপতি তথা মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যরা, প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর সহ অনেকে। 2023 ইংরেজি রবিবার আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনাই ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় সোনাই ফুটবল মাঠে একটা সাংগঠনিক একটা সভা অনুষ্ঠিত হইল এবং এই অনুষ্ঠানে আমাদের আসাম সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তথা আসামের ইনচার্জ শ্রী জিতেন্দ্র সিং মহোদয় উনি উপস্থিত থাকবেন এবং ওনার সঙ্গে আসামের ইনচার্জ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পি ষাঠে এবং আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং আসাম প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন শিকদার, কমলাক্ষ দেববর্গেশ এবং রানা গোস্বামী ওনারাও উপস্থিত থাকবেন এবং আসাম বিধানসভা বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া এবং রকিবুল উপদলপতি রকিবুল হোসেন মহোদয় উনিও উপস্থিত থাকবেন এবং তৎসঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে আরও নেতারা উপস্থিত থাকবেন এবং আমাদের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালও উনিও উপস্থিত থাকবেন এবং আমাদের দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং খলিল উদ্দিন ওনারাও উপস্থিত থাকবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আলফার হুমকি ও ভাষা সন্ত্রাস, রাজ্যের বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। সরবরাহের ঘাটতির জন্য পেঁয়াজের দাম বাড়ছে, দাবি মন্ত্রী রঞ্জিত দাসের। পুজোয় বাংলা ব্যানার ছিঁড়ে ভাষা সন্ত্রাস, ব্যবস্থা গ্রহণের প্রশ্নে নীরব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।